আগামী 22 এপ্রিল থেকে আবারও ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানান সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। জানান শ্রমিক কর্মচারীদের 2 মাসের বেতন এবং উৎসব ভাতা প্রদানে প্রয়োজন 96,000 কোটি টাকা। এ অবস্থায় আহ্বান জানান এদের আগে 48,000 কোটি টাকার ঋণ প্রণোদনা হিসেবে দেওয়ার। এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সমিতির নেতারা।